আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, আপনারা দেখছেন বিটিএন নিউজ, সঙ্গে রয়েছে আমি পূজা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবরগুলি। জরুরিকালীন সময়ে গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো লোকতন্ত্র সেনানীদের সম্মাননা ও পেনশন ঘোষণা হিমন্তের। বরাকের মঙ্গলে মঙ্গলবারের বন্ধ সফল করার আহ্বান বিরোধী রাজনৈতিক দলগুলির। বরাক বন্ধের বিরোধিতা ও সরকারকে সমর্থন জানিয়ে কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের। জরুরি অবস্থার ঘোষণার দিনকে কালো দিবস হিসেবে পালন করল কাছাড় বিজেপি। বরাক বন্ধের বিরোধিতায় মাঠে নামল পুলিশ প্রশাসন, শিলচরে ফ্ল্যাগ মার্চ পুলিশের। এবারে আসছে বিস্তারিত খবরে। জরুরিকালীন সময়ে গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো লোকতন্ত্র সেনানীদের সম্মাননা ও পেনশন ঘোষণা হিমন্তের। রাজ্যে লোকতন্ত্র সেনানীদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত বলে জানান মুখ্যমন্ত্রী। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র পাঞ্জাবাড়িতে লোকতন্ত্র সেনানী সম্মান অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এই ধরনের সাহসী নারী পুরুষেরা যদি জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই না করতেন, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কখনোই গণতান্ত্রিক সমাজের আলো দেখতে পেত না। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সংগ্রাম কেবল 1975 সালের জরুরি অবস্থাকে পরাজিত করেনি, বরং জনগণের মধ্যে গণতন্ত্র বিরোধী মানসিকতার বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুলেছিলেন যে কোনো প্রধানমন্ত্রী কখনো একই ভুল করবেন না, যা করেছিলেন ইন্দিরা গান্ধী। স্বাধীনতার গৌরবান্বিত অমৃত মহোৎসবের সময় গণতন্ত্র রক্ষার জন্য সমাদৃত সৈনিকদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত বলে জানান মুখ্যমন্ত্রী। গণতন্ত্রের এই সৈনিকদের এবং তাদের কাছের মানুষদের 15,000 টাকা মাসিক পেনশন প্রদানের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। যোৱা 19 এপ্রিলৰ অসম চৰকাৰৰ কেবিনেটে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছিল যে যিসকল লোকতন্ত্ৰৰ সেনানী আজিও জীয়াই আছে বা তেখেতসকলৰ পত্নী আমাৰ মাজত আজি আছে স্বামীৰ মৃত্যু পৰলোক প্ৰাপ্তিৰ পিছতো, আৰু যিসকলৰ অবিবাহিতা কন্যা সন্তান আছে তেওঁলোকক আজি পৰা 15,000 টকাকৈ আমি মাহেকত পেঞ্চন দিয়াৰ ব্যৱস্থা কৰিম। 19 এপ্ৰিলত লোৱা সিদ্ধান্ত আজি 25 জুনৰ এই দিনটোতে আমি কার্যকরী করিবলৈ ইয়াত সমবেত হৈছো। কেন আসন সংখ্যা হ্রাস, ঐক্যবদ্ধ সুর বিরোধীদের। বরাকের মঙ্গলে মঙ্গলবারের বন্ধ সফল করার আহ্বান। সংরক্ষণ নিয়ে আমাদের বিরোধিতা নেই বললেন কমলাক্ষ। খসড়া ডিলিমিটেশন ইস্যুকে ঘিরে ক্রমে ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধী শিবির। আগামী 27 জুন মঙ্গলবার 12 ঘন্টার সর্বাত্মক বরাক বন্ধে ডাক দিয়েছে কংগ্রেস। এরই সূত্র ধরে আজ কংগ্রেস সহ সিপিএম, সিপিআই, সিপিআইএমএল দলের নেতাকর্মীরা শিলচরের এক বিবাহ ভবনে জমায়েত হয়ে মঙ্গলবারের বন্ধকে সফল করার পরিকল্পনা করেন এবং যৌথভাবে বিরোধী দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে কংগ্রেসের রাজ্য কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ প্রশ্ন করেন, কেন আসন সংখ্যা হ্রাস করা হয়েছে। বিষয়টি বরাকবাসীকে উপলব্ধি করতে হবে এবং বরাকের মঙ্গলে মঙ্গলবারের বন্ধ সফল করার আহ্বান জানান কমলাক্ষ। তিনি বলেন, সংরক্ষণ নিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই, কারণ সংরক্ষণ একটি সাংবিধানিক প্রক্রিয়া।
কিন্তু বরাক বিরোধী শক্তি চক্রান্তে লিপ্ত হয়েছে, যাতে করে বরাক বন্ধ সংরক্ষণ বিরোধিতা হিসেবে আখ্যায়িত করা যায়। তাই বরাকবাসীদের নিজেদের মঙ্গলে ভবিষ্যতের কথা ভেবে বন্ধ সর্বাত্মক পালনের আহ্বান জানান তিনি। ডিলিমিটেশনের নামে বরাকের দুটি আসন কমিয়ে দেওয়া হলো। এটি এই উপত্যকার বিজেপি নেতৃত্ব এবং শাসক দলীয় জনপ্রতিনিধিদের ব্যর্থতা। সম্প্রতি এই উপত্যকার বেকার ছেলেমেয়েরা নিয়োগ বঞ্চনার শিকার হয়েছেন, কিন্তু সামান্যতম প্রতিবাদ করেননি বরাক বিজেপির জনপ্রতিনিধিরা। কাছাড় জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল স্পষ্ট করেন, ডিলিমিটেশন বা সংরক্ষণের বিরোধী নয় কংগ্রেস, তাদের আপত্তি ডিলিমিটেশনের খসড়া নিয়ে। তিনি বলেন, শেষবার ডিলিমিটেশন হয়েছিল 1976 সালে, তারপর বরাকের জনসংখ্যা বেড়ে প্রায় 42 লক্ষেরও অধিক হয়েছে, ভোটারের সংখ্যা 25 লক্ষ। এই হিসেবে আরও 5টি আসন বাড়ানোর কথা, কিন্তু সেটি না করে এক ঝটকায় কমিয়ে দেওয়া হলো 2টি আসন। আর জনসংখ্যা তুলনামূলক কম হওয়া সত্ত্বেও 16 লক্ষ, বড়োল্যান্ডে 12 থেকে বাড়িয়ে আসন সংখ্যা করা হলো 19। এটি কি বরাকের প্রতি বৈষম্য নয়, প্রশ্ন ছোড়েন বিরোধী দলের নেতারা। তারা বলেন, 2008 সালেও ডিলিমিটেশন হওয়ার কথা ছিল, কিন্তু উগ্রপন্থী সমস্যা সহ কিছু অনিবার্য কারণে তা স্থগিত রাখা হয়। বলা হয় 2026 সালে সর্বভারতীয় স্তরে ডিলিমিটেশন হবে, বর্তমানে প্রস্তুতি চলছে তারই। কিন্তু হঠাৎ করে ডিলিমিটেশন কমিটিকে সরিয়ে নির্বাচন কমিশনের মাধ্যমে অসমে এই পদক্ষেপের কারণ কি? আতাউর রহমান মাঝার ভুঁইয়া, দুলাল মিত্র, অরুণ দত্ত মজুমদার, রফিক আহমেদ, শরীফুজ্জামান লস্কর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। আজকে সে ডাবল থেকে আরো বেশি পপুলেশন হওয়া সত্ত্বেও আমাদের 2টা সিট বর্জন করা হয়েছে। আজকে এই 45 লক্ষ পপুলেশন সবাই ইলেকশন কমিশনে যেতে পারবে না, ইলেকশন কমিশনে গিয়ে তাদের আপত্তি তুমি জানাতে পারবে না। যে খিলুঞ্জিয়ার স্বার্থ রক্ষা হচ্ছে, 102টা আসনে এখন খিলুঞ্জিয়া নেই, ওরা ওদের প্রাধান্য থাকবে, এই সমস্ত কথাবার্তা থেকে ওদের যে শুধুমাত্র সাম্প্রদায়িক চরিত্র সেটাই প্রকাশিত হচ্ছে না। যদি আজকে দেখা যায় যে করিমগঞ্জ থেকে শিলচর আসনের SC মানুষ বেশি, পার্সেন্টেজ বেশি, তাহলে SC সংরক্ষণ শিলচর হোক, সেটাকে আমরা সাহায্য নেই তাদেরকে আনা। আজকে প্রদত্ত উন্নয়ন পরিষদ কী বলেছে বা সংস্থা কী বলেছে সেটা নিয়ে আজকে আমাদের রাজনৈতিক দলগুলা মতামত দিতে পারি না। একটি ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র বন্ধ করার জন্য আমরা 27 তারিখ সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি। এই সাধারণ ধর্মঘটকে বরাকবাসী সকল ধর্মাবলম্বী সকল ভাষা গোষ্ঠীর জনগণকে রুখে দাঁড়ানোর জন্য বিনম্র আবেদন জানাই। বরাক বন্ধের বিরোধিতা ও সরকারকে সমর্থন জানিয়ে কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করলেন কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সদস্যরা। বাঁশকান্দি মাদ্রাসার মৌলানা গোবিন্দপুরীর বরাক স্তব্ধ করার মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠল বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ। বরাকে হিন্দুরা যতদিন জীবিত আছেন বরাককে স্তব্ধ করার সাহস কারো নেই বলে মন্তব্য করলেন পরিষদের কর্মকর্তারা। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী জানান, ময়দানে আসলে দেখা যাবে বরাককে স্তব্ধ করার সাহস কার আছে। বরাককে স্তব্ধ করার চেষ্টা করলে পরিষদ রক্ত ঝরানোর পাশাপাশি যুদ্ধ করতে বাধ্য হবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। হিন্দুরা ভারতবর্ষে থাকে, পাকিস্তানে নয়। বরাক বন্ধের বিরোধিতা তথা সরকারকে সমর্থন জানিয়ে পরিষদের এক প্রতিনিধি দল রবিবার কাছাড়ের পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে দীর্ঘক্ষণ আলোচনা করেন। শেষে 27 জুন বরাক বন্ধের দিন সকলকে ডিলিমিটেশনে সমর্থন জানিয়ে সরকারের পাশে থেকে দোকানপাট, হাট বাজার ও যানবাহন চলাচল অব্যাহত রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পরিষদের কর্মকর্তারা। প্রতিনিধি দলে অঞ্জন চৌধুরী, বজেন্দ্র দাস, সজলকান্তি দাস, অর্জুন চৌধুরী, অশোক সরকার, বিজয় দাস, লালবাসী দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী জানান, বরাক বন্ধের বিরোধিতায় 27 জুন 10 থেকে 15 হাজার মানুষকে নিয়ে এক বিশাল মিছিল শিলচরে বের করার সিদ্ধান্ত নিয়েছিল পরিষদের কর্মকর্তারা। কিন্তু কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতোর নির্দেশকে সম্মান জানিয়ে রবিবার সংগঠনের বিভিন্ন সদস্যদের উপস্থিতিতে এক সভার মাধ্যমে 27 জুন মিছিল বের হবে কিনা তার সিদ্ধান্ত নেবে
পরিষদ। তবে বরাকপন্থের দিন টুকটুকের যাতায়াত সহ হাটবাজার খোলা রাখার পাশাপাশি জনগণের চলাফেরা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী। কোন যারা কোচে জোরজবস্তি যারা করবো তারা নিশ্চয়ই অ্যারেস্ট করবো, প্রশাসনে অ্যারেস্ট করবো, যারা জোরজবস্তি করবো রাস্তার মধ্যে যারা অ্যারেস্ট করবো। এমনি তো পাবলিক হাঁটলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু যদি কেউ গিয়া জুড়ে বন্ধ করে কোনো দোকান বন্ধ করার চেষ্টা করে জোরজবস্তি করে এরা অ্যারেস্ট করবো কইছে কনফার্ম অ্যারেস্ট, কেউ যদি জুলুম জুলুম করে। হিন্দু নাগরিকরা যার সবাই যেন দোকানটা খোলা রাখে হিন্দুদের স্বার্থে, যে এটা ওই যে হিন্দুর রক্ষা কবল চাইছি যার স্বার্থে দোকানটা খোলা রাখবেন আপনারা, বাজার খোলা রাখবেন, আর যা শ্রমজীবীরা আছে কাজে যাবেন, কেন আমার একদিনে রুজ নষ্ট করবো কাজ নষ্ট করবো, দুই দিন করে ঈদ আছে সবাই কাজে যান, সবাই যার যার কাজে যাওয়ার লাগে, যাতে মঙ্গলবার দিন কেউ ঘরে বসে না থাকে আমি অনুরোধ করছি সবাইকে। বিরুদ্ধে আছে আমরা বন চাই না, আর যে জায়গা সুপ্রিম কোর্টে কইয়ে দিছে বন আইনত নিষিদ্ধ জানাই দিছে এই জায়গা বন করা তো অবৈধ, এগুলো তো না বন্ধু জিতবে 11 জন। কালকে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখলাম একজন মৌলানা একজন কি বক্তব্য দিয়েছেন, উনি একটা বক্তব্য দিয়েছেন পৃথক বরাক না, উনি স্তব্ধ করে দেবেন বরাককে। আমরা হিন্দু মানুষ যতদিন জিন্দা আছি আশা করি আমরা পাকিস্তানে বাস করি না যে আমরাকে স্তব্ধ করে দেওয়ার এত বড় সাহস ক্লিয়ার হয়ে গেছে। আসুক ময়দানে আসুক, দেখা যাবে কোনদিন কী করে, আমরা আছি দেখবো আমরা শরীরে হিন্দুর রক্ত থাকতে কেউ স্তব্ধ করে দেবে ভারতবর্ষের থাকি পাকিস্তানে না, দেখবো আমরা আমরা যুদ্ধ করবো রক্ত দিব যদি কেউ স্তব্ধ করার চেষ্টা করে আমার বরাকের আওয়াজকে, আমরা রক্ত দিয়ে পাইট করবো। না আমরা পৃথক বরাকের দাবিতে সাপোর্ট নিই, পৃথক বরাকের দাবি করে উনি কী করবে, পৃথক বরাক হলে কী হবে, আমরা কি আবার পাকিস্তানে চলে যাওয়ার চিন্তাধারা করবো নাকি পৃথক বরাক করে, কার মেজরিটি হয় আপনারা বলুন, যদি বরাক পৃথক হয় মেজরিটিটা কার হবে, সিএম কার হবে, আমরা কি ইউডিএফের সিএম দেখতে চাই, আমরা কি আবার পাকিস্তানে চলে যেতে চাই, বাংলাদেশে চলে যেতে চাই হিন্দুস্তান থেকে। 1975-এর জরুরি অবস্থার ঘোষণার দিনকে কালো দিবস হিসেবে পালন করলো বিজেপির কাছাড় জেলা কমিটি। রবিবার শিলচরে কালো দিবস পালন করল বিজেপি। বিজেপির কাছাড় জেলা কমিটির উদ্যোগে ইটখলার দলীয় কার্যালয়ে কালো দিবস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা বলেন, 1975 সালের 25শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করে এক অরাজকতার সৃষ্টি করেছিলেন, এই ঘটনার তীব্র নিন্দা জানান তারা। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরএসএসের দক্ষিণ আসাম প্রান্তের সম্পর্ক প্রমুখ কৌনিশ চক্রবর্তী, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সন্তোষ চক্রবর্তী, অমিয়কান্তি দাস, কনাদ পুরকায়স্থ, কিশোর নাথ, পুলক দেব প্রমুখ। ২৭ জুন বরাক বন্ধের ডাক দিয়েছে বিডিএফ সহ কংগ্রেস।
বহু দল সংগঠন এই বন্ধের সমর্থনে এগিয়ে এসেছে। তবে 27 জুন যাতে কোনো অবস্থায় বন্ধ পালন না করা হয় তার জন্য সরব হলো কাছাড় জেলা পুলিশ প্রশাসন। রবিবার শিলচর সদর থানা পুলিশের তরফে শহরের বিভিন্ন স্থানে ফ্ল্যাগমার্চ করে বন্ধ পালন না করার আহ্বান জানানো হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, কোনো অবস্থায় এই বন্ধ মানা হবে না। পুলিশ সুপার সকল শ্রেণীর ব্যবসায়ী তথা জনসাধারণকে ওই দিন নিজ নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রাখার আহ্বান জানান। কেউ জোর করে বন্ধ করতে চাইলে পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে বলে জানান তিনি। কেইটামান সংগঠনে অহা মঙ্গলবারে বরাকভেলি বন্ধৰ আহ্বান জনাইছে। আমি এই বন্ধৰ বিৰুদ্ধে আৰু যিসকল ব্যৱসায়ী আছে ইয়াতে, যিসকল ব্যৱসায়ীয়ে ইয়াত ব্যৱসায় চলাইছে আৰু তাত সৰু ডাঙৰ যি কিছুমান মজদুৰ কৰা আছে, লোক আছে, ৰিক্সাৱালা আছে, ঠেলাৱালা আছে, যিসকল লোক আছে, যিসকলে প্ৰতিদিনে হাজিৰা কৰি পেট প্ৰৱৰ্তাই আছে, তেওঁলোকৰ সকলোকে আমি এই মাৰ্চ কৰিছোঁ। এই মাৰ্চৰ জৰিয়তে তেওঁলোকক এইটো কথা বুজাব কৰিছোঁ যে আমি প্ৰশাসন আপোনাৰ লগত আছোঁ, আপোনালোকে সম্পূৰ্ণৰূপে দোকান পোহাৰ যি আছে সম্পূৰ্ণ আপোনালোকে খোলা ৰাখক আৰু কোনো ভয় ভীতিৰ কোনো কাৰণ নাই। কাৰণ এই যিটো বন্ধ তেওঁলোকে দিছে, এই বন্ধটো বাৰম্বাৰ অনাৰেবল কোৰ্টে, ন্যায়ালয়ে এই কোৰ্টটোক বেন কৰি থৈছে। গতিকে এই বন্ধটো সম্পূৰ্ণৰূপে মানে আইনবিৰোধী। গতিকে আমি সকলোকে আহ্বান জনাইছোঁ যে এই বন্ধটো আপোনালোকে কোনো পৰিস্থিতিত পালন নকৰিব, এই বন্ধটোক নস্যাত কৰক আৰু সকলো পৰিস্থিতিতে আপোনালোকে দোকান পোহাৰ খোলা ৰাখি এই বন্ধক প্ৰত্যাহ্বান জনাই সামান্য বাতাৱৰণ গঢ়ি তুলি এই বন্ধটোক সম্পূৰ্ণৰূপে আপোনালোকে নেগেট কৰক। গতিকে সকলোলৈকে সাধাৰণ ৰাইজ আৰু যিসকল শ্ৰমিক আছে, যিসকল ব্যৱসায়ী মহল আছে, চেম্বাৰ্ছ অফ কমাৰ্চ আছে, যি সকলোলৈকে আমাৰ এইটো অনুৰোধ আছে যে আপোনালোকে সকলো অনুষ্ঠান প্ৰতিষ্ঠান যি আছে সকলো আপোনালোকে খোলা ৰাখক। প্ৰশাসন প্ৰতিটো মুহূৰ্ততে প্ৰশাসন আপোনালোকৰ লগত আছে আৰু তাৰ চিন্তাৰ কৰিবলগীয়া কোনো কাৰণ নাই। যিটো বন্ধ তেওঁলোকে দিছে যাতে সকলো মানুহ ওলাই আহিব পাৰে আৰু বন্ধটোক প্ৰত্যাহ্বান জনাই এটা সামান্য এটা বাতাৱৰণ সৃষ্টি কৰিব পাৰে। গতিকে সকলো ব্যৱসায়ী মহল তথা ইয়াত সাধাৰণ ৰাইজক এটা কনফিডেন্স বিল্ডিং মেজাৰ্ছ হিচাপে আমি এই মাৰ্চ আজি সমগ্ৰ চহৰখনতে কৰিছোঁ। আমি এটাই কথা কওঁ যে আইন মানে আইনমতে যিখিনি আইনৰ মতে যিখিনি হ'ব সকলোখিনি ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম আৰু এই সময়ছোৱাত আমি সাধাৰণ ৰাইজক আমি অনুৰোধ জনাম যে কোনো উৰা বাতৰি আশ্ৰয় নল'ব আৰু এনেকুৱা ধৰণৰ যদি কিবা কিতাপ বাতাৱৰণ বা এনেকুৱা বিভেদকামী এটা কিবা বাৰ্তা দিবলৈ কোনোবাই বিচাৰিছে, সেই আমি ছ'চিয়েল মিডিয়াতো আমি চকু ৰাখিছোঁ। যদি কোনোবাই এনেকুৱা ধৰণৰ এটা পৰিৱেশ সৃষ্টি কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি সম্পূৰ্ণ ৰেডি হৈ আছোঁ। শিলচর চ্যাংকুরি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার যুবক, হত যুবকের নাম অরুণ ঘোষ। শিলচর চ্যাংকুরি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার এক যুবক, হত যুবকের নাম অরুণ ঘোষ। এক হৃদয় বিদারক ঘটনা। মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালে চলে গেল চ্যাংকুরি রোডের তরতাজা 18 বৎসরের তরুণ যুবক অরুণ ঘোষ। ঘটনায় মর্মাহত এলাকাবাসীরা। ঘটনাটি ঘটে শনিবার রাতে। জানা গেছে অরুণ মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এলাকারই একটি বাড়ির সীমানার দেওয়ালে সজোরে আঘাত করে। আঘাত এতটাই তীব্রতর ছিল যে দেওয়াল ভেঙে পড়ে, দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটিও। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই অরুণের মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরবর্তী সময় তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন। পরবর্তীতে ময়না তদন্তের পর মরদেহ পরিবারের হাতে সমঝে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কেন্দ্র পুনর্বিন্যাসে ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটসের সভার সিদ্ধান্ত অনুযায়ী 6 জুলাই বৃহস্পতিবার শিলচরে দাবি মিছিল বের হবে। কেন্দ্র পুনর্বিন্যাসে কমিশনের খসড়া নিয়ে রবিবার ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটসের সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 6 জুলাই
বৃহস্পতিবার শহর শিলচরে দাবি মিছিল বের হবে। এর পাশাপাশি ফোরামের পক্ষ থেকে দাবি সনদ পেশ করা হবে। দাবির মধ্যে রয়েছে, কোনো অবস্থায় 15টি বিধানসভা আসন কমিয়ে 13টি করা যাবে না, বরং আরও একটি আসন বাড়িয়ে 16টি করতে হবে। একই সঙ্গে সম্পূর্ণভাবে বাস্তব গ্রাহ্য সীমা নির্ধারণ করতে হবে। তড়িঘড়ি করে ডিলিমিটেশন কমিশন গঠন না করে নির্বাচন কমিশনের মাধ্যমে কেন এটি করা হলো, কেন পরামর্শ আপত্তির সময়সীমা কম দেওয়া হলো, ফোরামের সভায় এই প্রশ্ন গভীরভাবে উত্থাপিত হয়েছে। ফোরামের সভায় সভাপতিত্ব করেন কবি সাংবাদিক অতীন দাস এবং আইনজীবী সৌমেন চৌধুরী। বক্তব্য পেশ করেন সুরজিৎ সোম, প্রীতম দেব, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, আজমল হোসেন লস্কর, কমলাকান্ত সিংহ, রথীন্দ্র দাস, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে প্রমুখ। আসামের মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করে দিয়েছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি একটা পলিটিক্যাল এক্সারসাইজ করে। এখন আমি ফরেনার্স এর ইস্যুটা ছেড়ে দিলাম। র‍্যাটক্লিফ যেটা পার্টিশনের সময় করেছিল সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকে করে দিয়েছে, এবং স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে যে কোনো অবস্থায় 15টি আসন কমিয়ে 13টি করা যাবে না, 15টি আসন অবশ্যই বহাল রাখতে হবে, সীমা পুনর্বিন্যাস করতে হবে স্যাটেলাইট কনস্টিটিউয়েন্সির মতো, এখানকার জায়গা ওইখানকার জায়গার সঙ্গে জুড়ে দিয়ে কিম্বুত কিমাকার অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি করা চলবে না। একজন তামিল যদি কলকাতায় থাকে বা গুয়াহাটিতে এসে থাকে, সে কি বলবে আমি তামিল ভাষা প্রশ্ন? বরাককে পরিত্যাগ করে কেন্দ্রের হাতে সমঝে দেওয়ার দাবি জানালো বাঙালি নবনির্মাণ সেনা। বরাককে পরিত্যাগ করে কেন্দ্রের হাতে সমঝে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি জানালো বাঙালি নবনির্মাণ সেনা। 2001 সালের ভিত্তিবর্ষ ধরে আসামে ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশিত করা বিষয়ে সন্দেহ প্রকাশ করে রবিবার শিলচরের এক অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বাঙালি নবনির্মাণ সেনার কর্মকর্তারা জানান, 2011 সালের যাবতীয় তথ্য থাকা সত্ত্বেও কেন ডিলিমিটেশন খসড়ায় 2011-কে মান্যতা দেওয়া হয়নি। বরাকে মোট ভোটারের সংখ্যা 42-44 লক্ষ, কিন্তু তা সত্ত্বেও বিধানসভা সিট 15 থেকে কমিয়ে 13 করা হয়েছে। অন্যদিকে বড়োল্যান্ডে 14 লক্ষ ভোটারের তুলনায় আসন সংখ্যা 13 থেকে বাড়িয়ে 16টি করা হয়েছে। এ ধরনের ডিসক্রিমিনেশন কেন? প্রশ্ন সংগঠনের কর্মকর্তারা আরও বলেন, বিজেপি সবকা সাথ সবকা বিকাশ স্লোগানে আজ বরাককে কেন বঞ্চিত করা হয়েছে? স্বাধীনতার পর থেকেই বরাক উপত্যকা বিভিন্ন বঞ্চনার শিকার হয়ে আসছে। একমাত্র আন্দোলনের মাধ্যমে বরাকে জনগণ তাদের বিভিন্ন অধিকার আদায় করেছে। এনআরসির সমস্যা সমাধান না করে ডিলিমিটেশনের মাধ্যমে খিলঞ্জিয়ার স্বার্থ সুরক্ষিত করার যে বক্তব্য মুখ্যমন্ত্রী দিয়েছেন তার স্পষ্টীকরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাঙালি নবনির্মাণ সেনার কর্মকর্তারা। রাজনৈতিক প্রেক্ষাপটে বরাকের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সংস্থা বরাককে পরিত্যাগ করে কেন্দ্রের হাতে সমঝে দেওয়ার মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি জানিয়েছেন তারা। আসামে যে ডিলিমিটেশন হয়েছে সেই ডিলিমিটেশনের যে ভিত্তিবর্ষ 2001, সেই ভিত্তিবর্ষ নিয়ে আমার সন্দেহ, সেটা 11 কেন হলো না? যেহেতু বরাকের জনতার টোটাল ভোটার হচ্ছে আমাদের 42 লক্ষ থেকে 44 লক্ষ, আমাদের বিধায়ক ছিলেন আগে 15 জন, এখন সেটা কমিয়ে 13 জন করা হয়েছে। ওয়ারেস দেখা যাচ্ছে বড়োল্যান্ডে 14 লাখ জনতা এবং সেখানে 13 থেকে 16 করা হয়েছে। তো এই ডিসক্রিমিনেশন কেন? সবকা সাথ সবকা বিকাশ, তাহলে কি আমাদের বরাক কেন বঞ্চিত? স্বাধীনতার পর থেকেই বরাককে বিভিন্নভাবে বঞ্চনা করা হচ্ছে। বরাক আন্দোলনের মাধ্যমেই সব কিছু পেয়েছে, এবারও মনে হয় আমার এক বৃহত্তর জনতা আন্দোলনে নামবে ডিলিমিটেশনের এগেনস্টে। মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি খিলঞ্জিয়ার স্বার্থ সুরক্ষিত করছেন। আমার ওনার কাছে প্রশ্ন, মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি এনআরসির সমাধান না করে যে ডিলিমিটেশনের আপনি করেছেন, কী করে আপনি বলতে পারলেন খিলঞ্জিয়ার স্বার্থ সুরক্ষিত হয়েছে? আপনারা তো এনআরসির কোনো সমাধান করেননি এখন পর্যন্ত। বরাকের মানুষ কিন্তু আপনার প্রতি অসন্তুষ্ট, বরাক কিন্তু জ্বলছে, এবং বরাকের ভিতরে প্রতিটি মানুষের ভিতরে আপনার সম্পর্কে আপনার যে ধারণা ছিল সেটা নিয়ে সন্দেহ এসে গেছে যে আপনি কি আদৌ বিজেপির আইডিওলজিতে কাজ করছেন নাকি আশু আইডিওলজিতে কাজ করছেন। বরাকের
এখন যা পরিস্থিতি রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা কিন্তু মনে হচ্ছে যে বরাকের এখন আর ত্রিশপুরের সঙ্গে থাকাটা উচিত নয়। আমাদের বরাক যখন এতই আপনার মুখ্যমন্ত্রী মহোদয় আপনার কাছে এতই যখন বোঝা মনে হচ্ছে, আমাদেরকে আপনি ক্ষমা করুন, আমাদেরকে আপনি পরিত্যাগ করুন, আমাদের বোঝাটা দিল্লি কেন্দ্রই আমাদের বোঝাটা বহন করুক। প্রধানমন্ত্রী মহোদয় আপনি আমাদের দায়িত্বভার নিন, বরাক ভ্যালি অতিসত্বর ইউনিয়ন টেরিটরি করা হোক এবং উনাদের আন্ডারটেকিং করা হোক, আমাদের রেভিনিউ দিল্লি নেওক, আমাদের বিকাশ আমাদের উন্নয়ন দিল্লি দেখুক। লক্ষ্মীপুরের ডিলিমিটেশন নিয়ে বিধায়ক কৌশিক রায়কে দায়ী করল অল কাছাড় বিজেপি মণিপুরী ওয়ার্কার্সের সদস্যরা। অল কাছাড় বিজেপি মণিপুরী ওয়ার্কারদের তরফে রবিবার ইটখলাস্থিত রাধা গোবিন্দ জিউর মন্দিরে এক সভার আয়োজন করা হয়। সভায় লক্ষ্মীপুর সমষ্টিকে ডিলিমিটেশনের অন্তর্ভুক্ত করার জন্য বিধায়ক কৌশিক রায়কে দায়ী করেন তারা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা জানান, মণিপুরী সম্প্রদায়ের বিরুদ্ধে কাজ করেছেন বিধায়ক কৌশিক রায়, এর বিরুদ্ধে আগামীতে বৃহৎ গণ আন্দোলন গড়ে তোলার এদিন হুমকি দেন। এছাড়াও মণিপুরী সম্প্রদায়ের জনগণ লক্ষ্মীপুর সমষ্টিকে পুনর্বহাল রাখতে নির্বাচন আয়োগ ও মুখ্যমন্ত্রী সহ প্রদেশ বিজেপির সভাপতির সাথে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন। সমষ্টির মণিপুরী জনসংখ্যাকে তিন ভাগে বিভক্ত করে এক ভাগ উধারবন্দে ও দুভাগ সোনাই সমষ্টিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। ডিলিমিটেশন কমিটিতে থেকেও বিধায়ক কৌশিক রায় মণিপুরি সম্প্রদায়ের বিরুদ্ধে কাজ করছেন বলে এদিন অভিযোগ করেছেন তারা। বিজেপি দল রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই মণিপুরি সম্প্রদায়ের মানুষ সমান্তরালভাবে সমর্থন করে এসেছেন। আজ সেই বিজেপি সরকার মণিপুরি জাতিকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নিয়েছে বলে অভিযোগ করে এদিন তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। লক্ষ্মীপুর সমষ্টিকে ডিলিমিটেশনের খসড়া তালিকা থেকে প্রত্যাহার করার এদিন জোরালো দাবি জানান তারা। ইয়া হে ওর উসকা সবসে বড়া জিম্মেদার হে মিস্টার কৌশিক রায়, জিসনে হামলোগ কা ডিলিমিটেশন কা জো কমিটি হে উসমে রে রে কে ভি হামলোগ কা এগেইনস্ট মে বহুত খারাপ কাম কিয়া হে জো মণিপুরি লোক কা এগেইনস্ট মে, ইসলিয়ে অল কাছার বিজেপি মণিপুরি ওয়ার্কার্স মিলকে ইয়ে প্রোটেস্ট করেঙ্গে অর জো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর চিফ মিনিস্টার অফ আসাম অর প্রেসিডেন্ট অফ আসাম প্রদেশ বিজেপি কো হামলোগ জল্দ সে জল্দ মিট করেঙ্গে অর ইস ডিলিমিটেশন কো লক্ষ্মীপুর কনস্টিটুয়েন্সি কো জেসা থা ওয়েসা রহনে কে লিয়ে হামলোগ অপিল করেঙ্গে অর কুছ ভি ইধর উধর করনে কে লিয়ে হামলোগ বাধ্য করেঙ্গে। বরাকের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রাক্তন উপাচার্য তপধীর ভট্টাচার্যের সাথে দেখা করলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। ডিলিমিটেশনে বরাক উপত্যকার দুটি আসন কমানোর ঘটনায় বরাকে আন্দোলনের রূপরেখা তৈরি করতে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপধীর ভট্টাচার্যের সাথে দেখা করলেন সোনাই সমষ্টির বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে বর্তমান আন্দোলনের রূপরেখা তৈরি করতে অনেকক্ষণ আলোচনা করেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া বলেন, বারবার বরাক উপত্যকার প্রতি বঞ্চনা কোনো অবস্থায় মানা যাবে না। বরাক উপত্যকার দুটি সমষ্টি কর্তন করা AIUDF দল বরাক জুড়ে আন্দোলন সৃষ্টি করবে। ডিলিমিটেশনের বিরোধিতায় 27 জুনের বন্ধকে পূর্ণ সমর্থন করেন তিনি। সিলসিলার তপধীর ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে এসেছিলাম বরাকের স্বার্থে কিছু কথা বলার জন্য, যে কীভাবে আমরা বরাকের অধিকার যেভাবে একের পর এক খর্ব করা হচ্ছে। আমরা কিছুদিন পূর্বে দেখেছি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমরা সেখানে বঞ্চিত হয়েছি। এখন দেখেছি ডিলিমিটেশন, আমরা দুইটা বিধানসভা হারিয়েছি। আমাদের পপুলেশন 42 লাখ আর BTAD-র পপুলেশন 19 লাখ, কিন্তু আমাদের 15টাও কম ছিল যেখানে 21টা হওয়া প্রয়োজন ছিল। সেখানে কর্তন করে 15টা কর্তন করে 13টা করে দিয়েছেন। এইগুলা নিয়ে আমরা সামাজিকভাবে আমরা বরাকের মানুষ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বরাকের স্বার্থে কীভাবে আমরা এক হতে পারি, এই নিয়ে আমরা একটা ওনার সাজেশন ওনার ওপিনিয়ন এগুলো নিয়েছি। প্রত্যেক রাজনৈতিক দলকে দলের নেতৃত্বদেরকে সংসদ বিধায়ক প্রত্যেককে যে দলেরই হোক না কেন দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে বরাকের স্বার্থে কথা বলার আমি আহ্বান জানাই। রাস্তায় নামতে হবে সবাই, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে হবে, প্রয়োজনে আমরা আইনের দ্বারস্থ। আমরা
27 তারিখ আমাদের বন্ধের ঘোষণা করার কথা ছিল, সেটা করব আমরা। অন্য দলের আগে করেছে সেটাও আমরা ভালো পেয়েছি, আমাদের সেই ডেটেই করেছে তার জন্য ভালো পেয়েছি। তাদেরকে অনুরোধ করব 27 তারিখের এই আমরা যেটা বন্ধ ডাক দিচ্ছি ইউডিএফ দলের পক্ষ থেকে সেটাতে সামিল হওয়ার জন্য, আমার সংসদ এবং শিলচরের সংসদ এবং বিধায়ক দুইজন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে আমরা মানব না, মানছি না, মানব না। আমাদের অধিকার আমরা আদায় করার জন্য আপ্রাণ লড়ে যাব, শেষ রক্তবিন্দু দিয়ে আমরা চেষ্টা করব। আন্দোলন আমরা শুরু করেছি, আন্দোলনে আমরা থামাবো না, আমরা কন্টিনিউ করবো। আর বাধ্য না, এখন কটাক্ষর সময় নাই ভাই, আমাদের 5 MLA কংগ্রেসের 3 MLA তাও আমাদের দয়ায়, তারপরে কটাক্ষ করার কী আছে? ওইসব আলটু ফাল্টু কথা বলে লাভ নেই। এখন আমি কমলাক্ষকে অনুরোধ করব, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এসে সব এক হয়ে বরাকের স্বার্থে দলীয় টেলাটেলি সব বাদ দিন, সব বাদ দিয়ে আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে সব বরাকের 15 জন বিধায়ক, 2 জন সাংসদ, প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃত্ব আমরা এক হয়ে বরাকের জন্য লড়তে হবে। এখন 27 জুন 12 ঘন্টার বরাক বন্ধকে সমর্থন জানিয়ে রবিবার ধলাই কংগ্রেসের সভা আয়োজিত। শিলচর জেলা কংগ্রেসের ডাকা 27 জুন 12 ঘন্টার বরাক বন্ধকে সমর্থন জানিয়ে রবিবার ধলাই কংগ্রেসের সভা আয়োজিত হয়। এদিনের সভায় ধলাই বিধানসভা সমষ্টির 3 ব্লক কংগ্রেস যথাক্রমে নরসিংপুর, পালংঘাট এবং বরজালেঙ্গা ব্লক কংগ্রেসের কর্মকর্তারা বন্ধে সামিল হওয়ার অঙ্গীকার করেন। জনস্বার্থে এই বন্ধকে সমর্থন করার জন্য ধলাই বিধানসভা সমষ্টির প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিরু দাস, নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি গোবিন্দ পাল, পালংঘাট ব্লক কংগ্রেস সভাপতি রাজীব রায়, বরজালেঙ্গা ব্লক কংগ্রেস সভাপতি সুরজ কুর্মী, হরিমোহন কৈরি, গোকুল ননিয়া, বিধান বড়ভূয়া, মধুসূদন কৈরি প্রমুখ। এটার প্রতিবাদ জানিয়ে ন্যায় সরকারের যদি ইচ্ছা থাকে জনগণের স্বার্থে, তাই জনগণের স্বার্থ হয় নাই বলে কংগ্রেসের স্বার্থে পালংঘাট ব্লকের প্রত্যেক জনসাধারণকে আমি আগামী 27 তারিখ এই প্রতিবাদ ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। কাছাড়ের বিশেষ বরাকের 2টা সিটকে কমিয়ে দেওয়া হয়েছে, আমাদের আশা ছিল ডিলিমিটেশন হলে বরাক বেরিতে 15টা না 20টা সিট হওয়ার দরকার ছিল, সেখানে দেখা গেছে 12টা তো দূরের কথা, 2টা কমিয়ে দিয়েছে। এটা একটা রাজনৈতিক চক্রান্ত করা হয়ে বরাক বন্ধ নির্দেশ করা হয়েছে এবং এই বরাক বন্ধকে আমরা বরজালেঙ্গা কংগ্রেস সমর্থন করি এবং এই বরাক বন্ধকে কীভাবে সাফল্যমণ্ডিত করা যায় এ নিয়ে আমরা সর্বস্তরে সব জনগণকে, বরজালেঙ্গার জনগণকে, বরজালেঙ্গার স্বার্থে এই বরাক বন্ধকে সাফল্য করার জন্য অনুরোধ করি।